জোড়া বাচ্চা নাবা ডোয়া আজকে প্রায় 2 বছর ধরে ভর্তি আছে। এই বাচ্চাটা যখন ভর্তি হয় তখন উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সাহেবকে ফোন করে এখানে পাঠান। তারপরে উনি আমাকে একটা মেসেজ দিয়েছিলেন যে এরকম একটা রোগী ভর্তি হয়েছে, তুমি দেখো এটা কি করে হেল্প করা যায়। কারণ তার আগে তো আমাদের একটা উনি এটাও লিখছিলেন যে আমাদের জোড়া মাথার বাচ্চা সেপারেশনের অভিজ্ঞতা আছে, অতএব আমরা এটাও পারবো। তা আমি তখন প্রথম দিন থেকেই এটার সঙ্গে জড়িত, আগেও কয়েকটা অপারেশন ছিল, তখন আমি আসছি। আজকে আমি দেখলাম, আমার কাছে খুব ভালো লাগলো যে বাচ্চা দুইটা একদম কমপ্লিটলি সেপারেটেড এবং তারা ভালো আছে এখন পর্যন্ত। এই বাচ্চার মা আছে আমার সাথে, উনি বলবেন। আমার কাছে মনে হলো যে এটা একটা যুগান্তকারী কাজ বাংলাদেশ চিকিৎসা শাস্ত্রে, যে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষের উপরে যে কনফিডেন্স। আপনারা জানেন কিছুদিন আগে ভুটানের রুগীটা আমরা অপারেশন করছি, আমরা বাইরের রুগীও করছি, এবং এইভাবে আমি আশা করি যে এইভাবে যদি মানে চিকিৎসা শাস্ত্রটা অ্যাডভান্স হয় তাহলে বাংলাদেশ থেকে বাইরে যাওয়ার যে প্রবণতা মানুষের সেটা আস্তে আস্তে কমে আসবে। এই রুগীর যেহেতু ব্যয়বহুল এবং এই রুগীর সমস্ত দায়িত্ব কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, এবং উনি আমাদের উপাচার্য মহোদয়কে বলছেন যে উনি যা খরচ উনি বহন করবেন, সব ওনার তরফ থেকেই বহন করা হবে। এরকম অনেক রুগী আছে বাংলাদেশে আনাচে কানাচে, যারা আমাদের দৃষ্টিগোচর হয় না, হয়তো কয়েকটা আপনাদের মাধ্যমে খবরে আসে, তখন মাননীয় প্রধানমন্ত্রী দেখেন, তখন উনি আমাকে বলেন। এবং এ ধরনের আমি আপনাদের মাধ্যমে যেটা বলতে চাই যে বাংলাদেশের আনাচে কানাচে এ ধরনের রুগী থাকলে আপনারা চিকিৎসকদের পরামর্শ নেন। আমার তো মনে হয় যে এখন বাংলাদেশের চিকিৎসা করা যাবে না এমন কোনো কিছু আমার কাছে আমার মনে হয় না। এখন বাংলাদেশের চিকিৎসা সব কিছুই অ্যাভেলেবল, অথচ আমি এই দুইটা রুগীর ব্যাপারে মানে ওতপ্রোতভাবে জড়িত। এই রুগীটা শুধু এখানে নিউরো সার্জন, আমাদের হাসপাতাল থেকে প্লাস্টিক সার্জন থেকে শুরু করে সবাই কিন্তু এটার মধ্যে বলছে, একার পক্ষে সম্ভব না, এটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দিয়ে আমরা এই কাজটা সম্পন্ন করছি। তবে একটা কথা বলে রেখি, এটা কিন্তু শেষ না, অপারেশনটা হলো কিন্তু পোস্ট অপারেটিভও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে এই যে কয়েকটা দিন যাবে আগামী সামনে, এইটা কিন্তু পেডিয়াট্রিক ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট এবং ইনফেকশনটা কন্ট্রোল করা। তো আমরা আশা করি আপনাদের মাধ্যমে ভিড় না করে এখানে সবাই দোয়া করেন এই বাচ্চাটার জন্য, দুইটার জন্য ভালো হয়ে তাদের মা আছে এখানে, মার কাছে আবার ফিরে যায়।